I'm doing my thing. I am doing my You love I. মানে তোমারে আমি ভালোবাসি ভালোভাবে কথা বলো তুমি তো আমার সাথে রিলেশন করতে পারো এরকম বলো তোর মুখ তো কথা বলো নাই আমার ছোট ভাই যাও আর ফুলের ভালো যাও কোনো সমস্যা নাই খালি আমার একটা লেগে গেছে ভালো বল তোর মত কি দিগা মাইলা দিলো মাইলা দিলো মাইলা দিলো তোমার
আমারে ভালোবাসে দিতে চাকরি দেবে তোমারি তোমারি না দেখো না গুন্ডা করব হ্যাঁ আমি না শুনছি ভালোবাসলে নাকি গুড়বা নিয়ে যায়, তারপরে গিফট দেয়, চাই না খাওয়ার তুমি আমার দিবা না? আচ্ছা আমরা যে এতদিন ধরে প্রেম করতেছি, তুমি তো আমার কোনোদিন কিছু গিফট দেও নাই। ও গিফট নিবে? আমি জানি আমার মা গোছা লাগবে না, যদি গেলে ভালো মতো তাহলে গিফট দিবি, আদর করবি, চুমা দিবি। তোমার দিকে গিফট দিম। গিফট? কি গিফট? তাদের দাও এই দে বেলুন। এটা মনে করো আমি তো তোমার কাছে সারাদিন থাকতে পারি না, তাই না? তুমি বাতায় দাবা দায় এই দে। এটা মনে করলো গলা, এটা মধ্যে হুতায় পে তাইয়ে একবার ধন্যবাদে পাইতে তোমা। তুমি মনে করো সকালে ঘুম দিয়ে উঠবা, উঠে দেখবা আমি তোমার বাবার জন্য দুইলা রয়েছি, তোমার হাই দিব, তুমি হাই দিবা। শোনো, আমার বাড়িতে একটা মোটা দড়ি আছে, আর এই বেলুনের গলা তো চিকন, দড়ি দিলে হইব না। তোমার গলাটা মোটা আছে, তোমার গলার মধ্যে দড়িটা বাইন্ডা ফ্যানের উপরে ঝুলে রাখো। হায় হায়, তুমি না কি দাও আমার, তুমি দুলায় দাও, আমি ফাটি না গিয়ে মরে দেবো কেন? আর তু না আমার মা আমাকে কই দে, যদি তাহলে দামাই মহিলা যায় তাহলে যে হেল্প থাকে না হেবি দয়, তুমি বৃদ্ধ হয়ে যাবো গা, তোমার বয়স হেন মহিলা যাবো গা। হায় আল্লাহ, কি পাগল নিয়ে বসবাস করতেছি, মনে কাছে তোর গলা দিবে মেরে। হ্যাঁ হ্যাঁ, বয়স হেন তো গলা দিবে মেরে রে বাবা, তুই কই আমি কোন দিকে সংসার করুম না, তুই বয়স হেন তো মেরে বানাবি, তুই আমার রাইতে মেরে বানাবি, আর তো মা কান্দি বলে। তুমি কান্দো না, যদি কান্দো লোকজন ভিড় হবো, লাস্টে আমার পুলিশে ধরে নিয়ে যাবো, বুঝলে? লাস্টে তো তুমি বিধবা হয়ে যাবে। আমি স্নেহা মেনে নিতে পারবো না। তুমি এখানে কি করতেছো? উঠো উঠো, আমাকে দাসো। তোমার সাথে তো মুখে আমি অন্য প্রেম করতেছি, ও আমার গাইছেন হয়। এই তুমি এরকম ভাবে কথা বলতেছো কিসের জন্য? তুমি না আমার সাথে রিলেশন করো, আর তার সাথে গাইছেন মানে আমি তো ঠিক কিছুই বুঝতেছি না। গাইছেন? তুমি ভালোভাবে কথা বলো, তুমি তো আমার সাথে রিলেশন করার সময় এরকম বলো তো মুখে কথা বলো নাই। ওই আমি তো একবার কিছু কথা কই, ও শোন না তুমি বিতাস করলো, চলি মিত তো কই, আমি একবার কিছু কথা কইনা তোমার নাকি। ওই সেরি আমরা দুজনে যে প্রেম করতেছি, তুই মাসখান দিয়ে খেললি গাইলি। হ্যাঁ এই মাসখান দিয়ে আইছি মানে তুই তো থাক, সর্বনাশা কাল নাকি নি আমার বয়ফ্রেন্ডের নিয়ে আয় নি আমার সাথে তর্ক করতেছস, ওর সাথে আমার 5 বছরের রিলেশন, দেখ ওইটা আমার বয়ফ্রেন্ড তোর না, কি করি তুই? ওরা তো বয়ফ্রেন্ড মানে সমস্যা নাই।
খালি আমার একটাই হতো। আই লাভ ইউ বাচ্চা দাঁড়া তবে আমি আই লাভ ইউ দিতেছি। আই লাভ ইউ এতটুকু পুষ্কি পোলা পান আমার লগে আহে প্রেম করতে, প্রেমের মর্যাদা কি জানিস তোরা? হ্যাঁ না একদম দাঁড়া ভাল দাঁড়া সুহাগের থেকে আসলে তুই অনেক সুন্দর, কিউট বয়, একটু হয়তো বলতা কিন্তু আমি তোর মানে নিতে পারবো। আমি দেখলাম প্রেম করতেছে। লাবণ্যর সাথে প্রেম করতেছে? তুই কি সত্যি কথা বলতেছস? আমি সত্যি কইতাছি। কি তার মানে সত্যি লাবণ্যর সাথে সব প্রেম করে? এই এই ফালা লাবণ্য যে সোহাগের সাথে প্রেম করে, সোহাগের তুই জাগালি নাকি? আমি ঠিকই বল চাইছিলাম কিন্তু সোহাগ চলে যাই গেছে গা। সোহাগ চলে নিয়ে গেছে গা মানে? এই আমি মাই রাই ফালাম। এই হ্যাঁ আ তা এই না তোমার বাসার তোমার তো এই জন্য তোমার কই তোমার প্রেম থেকে নাকি নাকি তোমার রাগ জেদ বেশি, এগুলো তো ঠিক না। মিয়া মানুষ গরম হইতে হয় কি কাকা? তুমি আমার এত বড় কথা কইতে বললা? এই শুনো, আমি না হয় একটু রাগি জেদি বেশি কিন্তু তাই বলা আমার মন তো নরম না, এমন তো কোনো কিছু না। তোমার আসার আসল দিকে মনে হয় তুমি পোলা মানুষ। তোমার মধ্যে মিয়া বেশি কোনো ভাবি নাই। তোমার মা মেয়ে ডাক দাও এক চাষকে বিয়ে করে থাকবো। আরে ঠিক আছে ঠিক আছে, কি বিয়ে করবেন? দেখাই তো কি রে চিলা চিলি করে স্ক্যান। আরে মা দাও না এতে জিজির কাকা কোন দিকে আনিয়া আমার তো সাজে বুঝে শুরু করে আমার উপরে কিছে ভাই? আমার মেয়ে কি করছে? আমার ভাই ছেলে ধরে মারতাছে। হ এখন তো তুমিও কবা যে আমি কোনো কিছু কষ্ট ভালো করি নাই, এরা করলো দোষ ওরা করলো দোষ, আমি কি করব? হ্যাঁ চুপ থাক স্নেহা, তোরই অনেক দেখছি আর দেখতে পারুম না। তুই মাইয়া মানুষ মাইয়া মানুষের মতন থাকবি, তুই মেয়ে হয়ে ছেলের সাথে কেন লড়াই করতে যাস? লড়াই করতে যাই অনেক বেশি বুঝে দেখা বুঝা নাই। হ্যাঁ মা তুমি আমারে মারলে তোমার সাহস কত বড় হবে? আর আর কিছু বলেন না। হ্যাঁ বতন চলো স্নেহা, আমার ভাবতে অবাক লাগে তোর মতন মেয়ে আমি পেটে ধরছিলাম। আর শোন মা, তুই মেয়ে তুই ছেলে না, তুই ছেলেদের সাথে কেন লড়াই করতে যাস? মা তুই আমারে দেখ, আমারে দেখে তো কিছু শিখতে পারো। মানুষে খারাপ করব যেখানে দেয় সেখানে তোর নামে খারাপ পদলাম করে আমার তো ভালো লাগে না। আমি তো তোর মা। মা আসলে আমার ভুল হয়ে গেছে, আমি আসলে ছোটবেলা থেকে রাগে আর জেদে ছিলাম, তো এইরকম রাগে জেদে আমার মনটাও বিষাক্ত হয়ে গেছিল। কিন্তু আজকে আমি বুঝতে পারছি এরকম ব্যবহার করা আমার ঠিক না। তুই আমার কথা দে আর কোনোদিন রাগ করবি না। ঠিক আছে আর কোনোদিন রাগ করবো না। ঠিক তো? ঠিক, এটা আমার লক্ষ্মী মা।